এই মুহূর্তে ব্রেকিং নিউজ বন্ধুরা ওবিসি সংরক্ষণ আইনে বিরাট পদক্ষেপ সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে অলরেডি কিন্তু যাচ্ছে রাজ্য সরকার পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ আজকে নিউজ এই মুহূর্তে ব্রেকিং যে ওবিসি সংরক্ষণ আইনে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার এই বিষয়ে সমস্ত কথা এখনই আপনাদের তার আগে বলি বন্ধুরা এসব স্টারিগুলো যারা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করবেন তাহলে সমস্ত চাকরির নোটিফিকেশন এবং চাকরি সম্পর্কিত এবং কেস সম্পর্কে সমস্ত নোটিফিকেশন সবার আগে পাবেন তাহলে এই মুহূর্তে দেখিনি যে এই মুহূর্তে ব্রেকিং নিউজ হলো ওবিসি সংরক্ষণ আইলে বিরাট পদক্ষেপ সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার ইতিমধ্যে আজকের খবর পঁচিশে মে ইতিমধ্যে দু হাজার দশ সালের পর ও সংরক্ষণের আয়তা যেসব জনগোষ্ঠী হয়েছেন তার কোর্টের অর্ডারের ফলে কিন্তু তাদের ওবিসি তালিকাভুক্ত থেকে বাদ দেওয়া হয়েছে আমরা জানি যে দু হাজার দশ সালের পরে যারা ও যেসব তালিকাভুক্ত হয়েছেন তাদের কিন্তু কোর্টের অর্ডারের ফলে বাদ দেওয়া হয়েছে সেই ও সংরক্ষণ মামলা নিয়ে এবার কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চর আদালতে যাওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রোটজনে যদি কোনো বিধি বদল করতে হয় তাও আবার করার ইঙ্গিত দিয়েছেন তিনি তাহলে আমরা এখানে জানি যে সেই কোর্টের অর্ডার কপি যারা দেখেছেন আমার গ্রুপে দেওয়া আছে আবার দেখে নিতে পারেন অলরেডি দু হাজার জন আমাদের গ্রুপে দেখেছেন সেই ভিডিওটা তো সেখানে কিন্তু বলা ছিল যদি দরকার পড়ে তাহলে নতুন ইনক্লুশন যখন হবে তখন কিন্তু অবশ্যই অবশ্যই বিধানসভার যে অনুমতি আছে সেই রাজ্যের যে বিধানসভা আছে সেই বিধানসভা প্রয়োজনে আবার বিল পাস করিয়ে কিন্তু আবার নতুন করে ইনক্লুড করতে হবে তার আগে কিন্তু নতুন করে আর ইনক্লুড করা যাবে না তাই এখানে কিন্তু বলা হয়েছে জন্য যদি কোনো বিধি বদল করতে হয় তাও আবার করা হবে সেটা কিন্তু জানিয়ে দিয়েছেন দু হাজার দশ সালের পর থেকে ইস্যু করা রাজ্যের সব ও বিসি সার্টিফিকেট বাতিল করা হয় বুধবার হাইকোর্টের আমরা জানি তারপরেই মমতা জানিয়েছেন তিনি এই রায়ের সঙ্গে সহমত নন বৃহস্পতিবার বউবাজারের নির্বাচনী সভায় মমতা বলেন হঠাৎ করে একজন রায় দিয়ে দিল যে পনেরো হাজার ও বিসি সার্টিফিকেট ক্যান্সেল করবে কিন্তু না হবে না সার্টিফিকেট থাকবে এখন কোর্টে গরমে ছুটি চলেছে ছুটি শেষ হলে আমরা উচ্চ আদালতে যাবো আমরা জানি কী করে নিয়ম চেক করতে হয় এবং কী করে নিয়ম চেঞ্জ করতে হয় তাহলে এখানে বোঝাই যাচ্ছে সুপ্রিম কোর্টে কিন্তু রাজ্য যেতে চলেছে অবশ্যই অবশ্যই দুই সপ্তাহ পরেই ঠিক আছে এসএসসি দু হাজার ষোলো এর প্যানেল খারিজ প্রসঙ্গটি এনে তিনি বলেন কেন নির্বাচনের সময় ছাব্বিশ হাজার ছেলে ছেলেমেয়ের চাকরি খেয়ে নিতে হয় শুনুন মানুষ যদি বিপদে পড়ে আমি চব্বিশ ঘন্টা তাদের পাশে থাকি সেদিন আমি বলেছিলাম আমি হতে দেবো না আর সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞ তাহলে আমরা অলরেডি জানি বন্ধুরা এসএসসি মামলাটিও কিন্তু সুপ্রিম কোর্টে ওঠে এবং দু হাজার ষোলো এসএসসি প্যানেল কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে যে বাতিল হবে না সেটা কিন্তু আবার থেকে যায় এবং কোর্টে থেকে স্টে চলে আসে এই এসএসসি মামলার মতোই যদি ওবিসি এবং মামলাটিও কোর্টে স্টে পড়ে তাহলে দু হাজার ছয় সালে বা দু হাজার দশ সালের পরে যারা ইনক্লুড হয়েছেন দু হাজার দশ সালের আগে যারা ইনক্লুড হয়েছেন এবং দু হাজার দশ সালের পরে যেসব জনগোষ্ঠী ইনক্লুড হয়েছেন সেই দু হাজার দশ সালের পরে ইনক্লুড হওয়া জনগোষ্ঠীও কিন্তু যদি স্টেপ পড়ে যায় কোটে অর্ডার কবিতা আপনারাও কিন্তু ভ্যালিড থাকবেন ঠিক আছে তিনি যে ঘর গুছাতে গুছিয়ে রাখতে চাইছেন সেই বার্তাও তিনি দিয়েছেন এবং তার ইঙ্গিত মন্ত মন্তব্য আপনি এতে খেললে আমি বিতে খেলব আপনি সিতে খেলার চেষ্টা করলে আমি জেরে খেলবো আপনাকে দেখিয়ে দেবো এইভাবে ভাগাভাগি করবেন না ওবিসির মধ্যে তো সবাই আছে হিন্দু আছে মুসলিম আছে তপশিলি আছে আদিবাসী আছে সবাই আছে এবং সবাই থাকবে তাহলে এটা কনফার্ম যে হাইকোর্টের কিন্তু রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্যও কিন্তু যেতে চলেছে অবশ্যই অবশ্যই সেখানে যদি স্টে পড়ে যায় তাহলে হান্ড্রেড পার্সেন্ট সবার কিন্তু কাগজ ভ্যালিড থাকবে হাইকোর্টের রায় নিয়ে সরব হয়েছেন অলরেডি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড়ে তৃণমূলের নির্বাচনী সভায় অভিষেক বলেন হাইকোর্ট অর্ডারে নিয়ে সংখ্যালঘুদের সঙ্গে একাধিক তফসিলী গোষ্ঠী অভিষেক সংরক্ষণ কেড়ে নেওয়া হয়েছে বিচারপতি তপভূত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর তার বেঞ্চের কথা উল্লেখ না করে অভিষেকের মন্তব্য যে বিচারপতি শুভেন্দুর অধিকারী রক্ষা কবচ দিয়েছিল তার বেঞ্চেই সংখ্যালঘু ও তপশিলীদের সংরক্ষণ কেড়ে নিয়েছে এটা কাকতালীয় একটা কাকতালীয় নয় এটা কিন্তু অলরেডি মন্তব্য করেছেন তাহলে আমরা দেখতেই পাচ্ছি রাজ্য কিন্তু সুপ্রিম কোর্টে অলরেডি চলে যাচ্ছে এবং আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি যে এসএসসি চাকরি প্রার্থী যারা আছেন বা প্রাইমারি চাকরি প্রার্থী যারা আছেন তারা তাদের কাগজ ভ্যালিড কিনা সেটা কিন্তু আমরা গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি আপনারা গিয়ে দেখে নিতে পারেন সেই ভিডিওটা যে আপনারা আপনাদের কাগজ ভ্যালিড কি না যে আপাতত যে রায় আছে সেই রায়ের মোতাবেক যে নতুন ভ্যালিড লিস্ট যেটা প্রকাশিত হয়েছে বিভিন্ন জায়গায় সেই ভ্যালিড লিস্টটাই গ্রুপেই দেওয়া হয়েছে অবশ্যই অবশ্যই সেটা দেখে নেবেন আপনারা ভ্যালিড আছে কিনা আপনার কাগজটি সেখান থেকে মিলিয়ে নেবেন যে ভ্যালিড আছে কিনা যদি এই মুহূর্তে আপনার কাগজ ভ্যালিড থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই যে সুপ্রিম কোর্টের রায় সেটা কোনো জায়গা আসে না কিন্তু আপনার কাগজ যদি সেই দু সালের যে নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশনের পরে যে জনগোষ্ঠী অ্যাড হয়েছে সেই জনগোষ্ঠীর আন্ডারে যদি আপনি পড়েন তাহলে আপাতত আপনার সার্টিফিকেট কিন্তু ভ্যালিড থাকবে না এবং বাতিল হয়ে যাবে এবং সুপ্রিম কোর্টের রায়ের পরে কী হয় সেটা অবশ্যই আমাদের এসাহ স্টাডি গ্রুপে জানাবো তার জন্য এসাউদ স্টাডি গ্রুপে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করুন তাহলে সমস্ত চাকরির নোটিফিকেশন এবং যে কোনো কেস সম্পর্কিত প্রাইমারি এসএসসি এবং কেস সম্পর্কিত নোটিফিকেশন সবার আগে এখানে পাবেন ভালো থাকবেন সবাই